এই যে ছোট ছোট যে নালাগুলো আছে এইখানে দেখছেন, এনারা যে মাছ কাঁকড়া ধরছে, ঠিক এইভাবেই কিন্তু সুন্দরবন জঙ্গলে গিয়ে মাছ কাঁকড়া ধরে। আর এভাবেই ধরতে গিয়ে যখনই নিচু হয়, এই যে উপরে যে জঙ্গল দেখছেন, এখান থেকে আস্তে আস্তে কিন্তু বাঘ শিকারি হয়ে আসতে থাকে, এবং এসে যে কখন কারুর উপরে আক্রমণ করে সেটা মানে তো না দেখলে বোঝানো সম্ভব না। তবে যাদের সঙ্গে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে তাদের মুখ থেকেই আমরা চেষ্টা করি আপনাদের সামনে একদম সঠিক ঘটনাগুলো তুলে ধরার। আমাকে যখন টেনে নামায় নিয়ে ওই রকম জায়গায় গেছে, তখন আমি দেখি বাঘ আমার উপরে, আমি বুঝতে আমাকে তো বাঘে খেয়ে গেল। আমি বললাম বাবলু বাঁচা, এখানে আমার হাত মেরেছে, এই চোখে, এই যে মাজা দেখছে, এখানে এই হাড় সব ভেঙে ফেলে দিয়েছে, এই যে কাটার দাগ দেখেন, নখের দাগ দেখেন, নখের দাগগুলো দেখেন, কেটে এখানে চিড়ে ফেলে দিয়েছে, এখানে মেরেছে, আর চোখ তো নেই, এই যে চোখ, চোখটা তো দেখাই যাচ্ছে, মানে এই চোখটা কি পুরো তুলে দিয়েছে একদম। জীবনের ওই একটু টাইম পাইছি গুরু নাম স্মরণ করে, আর রাখার দিয়ে আমি এইভাবে মাটি টেনে টেনে এরকম দুই নৌকো পাশাপাশি থাকে তার তলায় ঢুকে গেছি। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ, বঙ্গবিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা যাকে পেয়েছি ওনার নাম মিহির সর্দার। উনি দীর্ঘদিন সুন্দরবন জঙ্গল করে এসছেন। সুন্দরবনের জঙ্গল লাগোয়া যে সমস্ত গ্রামগুলো রয়েছে, সেই সমস্ত গ্রামের যে সাধারণ মানুষরা রয়েছে তারা সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা নির্বাহন করে। তো এইরকমই একটা ঘটনা ঘটে গেছে ওনার সঙ্গে খুব রিসেন্টলি, ঘটনাটা 2021 সালের। তো ওনার উপরে বাঘে আক্রমণ করেছিল, তো সেই আক্রমণ থেকে উনি কিভাবে বেঁচে এসেছেন, কিভাবে বাঘটা আক্রমণ করেছিল, সেই সমস্ত ঘটনাটা ওনার কাছ থেকেই আমরা শুনব। আচ্ছা কাকু, আপনার নাম কি? আমার নাম মিহির সর্দার। মিহির সর্দার, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝড়খালি, এই তো এই জঙ্গলের পাশেই, বিবেকানন্দ পল্লী। বিবেকানন্দ পল্লী। আচ্ছা, এমনি আপনি কতদিন ধরে সুন্দরবন জঙ্গল করে আছেন? 20 বছরের ঊর্ধ্বে। 20 বছরের ঊর্ধ্বে আমি জঙ্গল করি, আমার বর্তমান বয়স 52 বছর। আচ্ছা, এই জঙ্গলের উপরে নির্ভর করে আমাদের চলে, যেহেতু ছোটবেলায় জন্মানোর পর থেকেই দেখেছি জঙ্গল পাশে, তার জন্য সেই জঙ্গলের কে নিজের ইনকামের হাতিয়ার হিসেবে ধরে নিয়েছি। সেদিন আমরা জাল পেতে কাঁকড়া ধরি, দোনও ধরি, ভাটা হয়ে গেছে নৌকোটা, ঠিক এই যেভাবে দেখছেন নৌকোটা এরকম ডাঙায় বসা, এইরকমই ডাঙায় বসা, আর এইরকমই পাশে জঙ্গল। আর এই যে জায়গা বসে আমি বলছি আপনাদের, এটা হচ্ছে নৌকোর পিছন দিক, এখানটায় রান্না বান্না করতে হয় আমাদের। আচ্ছা, টিনের উনুন থাকে আমাদের, হ্যাঁ, কাঠ দিয়ে করতে হয়, শুকনো কাঠ যা জঙ্গলে ফেলানো থাকে সে কাঠ, কাঠ দিয়ে করে ওই দুজনে চা খেয়েছি। আর আমার পাশে আর একটা নৌকো এরকম পাশেই আছে, এক দুই হাত দূরে, ওই নৌকোটা ওরকম আছে, ওরা চা করছে, আর ওদের আগে আমি এসেছি নৌকোয়, এসে আমি চা করে খেয়ে দিয়ে আমি বলছি আমার তো খুব পরিশ্রম হয়ে গেছে, বয়স্ক লোক, আমি একটু বিশ্রাম করি। বলে আমার যে সহপাঠী আছে বাবলু হালদার নাম, ও বলছে দাদা তাহলে তুই একটু শুয়ে নে, জল আসলে তারপরে দুজনে খাবো, খেয়ে দিয়ে তারপরে বিশ্রাম করবো। এমন ঠিক আছে, আমি একটু শুয়ে আছি। এই শুয়ে থাকতে থাকতে হট করে আমার ঘুম এসে গেছে, যেহেতু পরিশ্রমিক শরীর, এই 7-8 দিন ধরে খেটেছি। এমন সময় কোনো শব্দ, তার আগে কিন্তু আমি লাইট মেরেছি, সব কিছু মেরেছি, ষষ্ঠীর গুণ মানে বালি বালি জ্যোৎস্না, হালকা হালকা কেবল চাঁদ উঠেছে, ষষ্ঠীর গুণে এরকম হালকা চাঁদই হয়, খুব একটা ভারী দেওয়া হয় না। কখন বাঘ এই পিছন দিক দিয়ে আমার এই ভাতের হাড়ি কড়াই এসব রয়েছে এখান থেকে কখন উঠে এসে আমাকে ধরেছে আমি জানি না, আমাকে যখন টেনে নামায় নিয়ে ওই রকম জায়গায় গেছে, তখন আমি দেখি বাঘ আমার উপরে, আমি বুঝতে আমাকে তো বাঘে খেয়ে গেল। আমি বললাম বাবলু বাঁচা, লাম তুই আমার সাথে, বাবলুকে বললে বাবলু লাফিয়ে পড়ে, বললে আমিও বাঘ দেখি আমার এই চোখে, দেখতে পাবেন আপনারা, এই এখানে আমার হাত মেরেছে, এই চোখে, এই যে মাজা দেখছে, এখানে এই হাড় সব ভেঙে ফেলে দিয়েছে, এই যে কাটার দাগ দেখেন, নখের দাগ দেখেন, নখের দাগগুলো দেখেন, কেটে এখানে চিড়ে ফেলে দিয়েছে, এখানে মেরেছে, এই তো মানে ওইখানটা মানে চাবি দিয়েছে, হ্যাঁ চাবি দিয়েছে, এটাই ভাঙা অবস্থায় আছে, আর চোখ তো নেই, এই যে চোখ, চোখটা তো দেখাই যাচ্ছে, মানে এই চোখটা কি পুরো তুলে দিয়েছে একদম, পুরো তুলে নিয়ে, মানে বাঘ প্রথমে কি আপনাকে মানে হাত মেরেছিল? হ্যাঁ, হাত মেরে আমাকে ধরে, আমার কামড় দেওয়ার সুযোগ দেয়নি আমি ওকে। আচ্ছা, যখনই আমি ওই বাঘের নিচে আছি তখন বাঘের হাত আমি ধরে ফেলি। আচ্ছা, হ্যাঁ, ধরে ওই গলার দিকে হাত রাখে, আর আমার সাথে যে লোকটা ছিল সেও সাথে সাথে ওখানে লাফিয়ে পড়ে, পড়ে ও ওই বাঘের ও কান দুটো ধরে। আচ্ছা, ওরে বাঘ ওই ঝাড়া মেরে, আর আমার এই হাতটা আমি যখন যন্ত্রণা করছে তোমার চোখে, হ্যাঁ হ্যাঁ, তখন আমি ঠেলা দিই, ঠেলা দিলে এই হাত নিয়ে যায় ওই বাবলু বলে যে ছেলেটা আমার সাথে ছিল,
করে ছোড়ায় মেরে দেয়। ও দাঁড়ায় আর আমি আছি বাঘের নিচে চার ঠেঙের মাঝখানে। আমি দেখলাম যখন ওর হাত আমি ছাড়াই দিতে পেরেছি আমার চোখের থেকে, তখন ও ওর গায়ে হাত মেরেছে, আমি ওই ফাঁকা পেয়ে গেছি ওই একটু টাইম, জীবনের ওই একটু টাইম পাইছি গুরু নাম স্মরণ করে। ওই এক এক পাশ তো আমার অকেজ করে দিয়েছে অলরেডি ধরার সাথে সাথে ঘুমের ঘরে। আর এক হাত দিয়ে আমি এইভাবে মাটি টেনে টেনে এরকম দুই নৌকো পাশাপাশি থাকে তার তলায় ঢুকে গেছি, পাঁচজন আমাকে আর দেখতে না পায়। মানে দুই নৌকোর মাঝখানে তলায় আপনি ঢুকে গেছেন, মানে একদম এইখানটাতে আপনার হাত মেরেছিল একদম এই সমস্ত মানে কাঁচিয়ে তুলে নিয়েছে। আচ্ছা, এই দাঁতটা দুটো সার্জারি করে দেখলেই তো বুঝতে পারবে। আচ্ছা, আমি জোরে কথা বলতে পারি না, না পাত দিয়ে এখানে জোড়ায় লাগানো। আচ্ছা আচ্ছা, আমি হা করে খেতে পারি না, আমি নলে করে খাই। আচ্ছা ঠিক আছে, এইবার ওখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমার সঙ্গে যে ছেলেটা লড়াই করেছে ও সঙ্গে সঙ্গে ওখানে বাঘকে মাটি উঠি ওই চোখে পুকুর মেরেছে, বুঝলে? বাঘটা একটু ঘাবড়ে গেছে, ঘাবড়ে জঙ্গলের এই ছেলেটে হাত সারিক একটা লাভ দিল, ও উপরে উঠে গেল। উঠে গেলে আমি দেখছি যে ও বাঘ তো ছুটে এসে আমাকে আবার নিতে পারে। আমি তো নৌকো তলায় ঢুকে আছি, এর নৌকো এই যে উঁচু থাকে না, এই যে নৌকোটা নৌকো তলায় ঢুকলে বাগারে তো বুদ্ধি ধরতে পারো না। আমি ওই বুদ্ধিটা তখন খাটিয়েছি, এটা ওই নৌকোর তলায় আছে, তখন বলছি ওই পাশে যে নৌকোটা আছে ওদেরও বললাম বাবলু করে যে আমাকে বাঘ উপরে গেছে, ওরা আমাকে তুলে নেই, আমি এখনো বেঁচে আছি। বললে আমার ওই নৌকোর থেকে প্রশান্ত আর আর একটা মামা সম্পর্কে আর দু সম্পর্কে ওরা ধরে আমাকে, আমি উঠতে পারছি না, আমার তো এবার সব ভেঙে ফেলতেছে, খেয়ে ফেলেছে হাত, তো তুই আমাকে তোল আর উপলা করে আমাকে তুলে তুলে নিয়ে আমাকে নৌকোর মধ্যে রাখ। নৌকোর মধ্যে রাখলে আমি বলছি বাইরে রাখিস না, আমার তখন একটু ভয় করছে স্বাভাবিক যে আবার এসে আমাকে ধরবে। এটা আমি জানি বাঘের এটা হয়, বাঘে একবার যাকে টার্গেট করে তাকেই নেই, তাছাড়া আদার্স কাউকে ধরবে না। এইবার আমি যখন নৌকোর মধ্যে আসি আমি বলছি আমাকে শরীর বাইরে রাখিস না, আমাকে নৌকোর ভিতরে নিয়ে যা, নিজে সই ফেলে দে, দিয়ে আমাকে ঢেকে দে কাঁথা দিয়ে, আমাকে তখন ঠান্ডা লাগছে খুব, ঠান্ডার সময় আর রক্ত বেরিয়ে যাচ্ছে, এখন আমি রক্ত বন্ধ করবো কি দিয়ে। এখন তখন আমার ওই সহপাঠী বাবলুকে বললাম, বাবলু আমি তো রক্ত বন্ধ করতে পারছি না, জিতে যেতে তো মরে যাবো, তাহলে তুই মাটি দিয়ে, মার নামে মাটি নেই, মাটি দিয়ে লেপে দিয়েছে সব জায়গায়, লেপে দিয়ে গামছা মাছটা জোড়া, মানে যেখানে যেখানে বাঘে কামড়ে দিয়েছিল আর এই আপনার এই সাইডটা যেটা উঠে গেছিল ওখানে পুরো মাটি দিয়ে লেপে দিয়েছিল। আচ্ছা, দেওয়ার পরে আমি ওখানে ওর পরে থাকলাম, থাকার পরে জল আসতে আরো দেড় ঘন্টা টাইম লেগেছে আমাদের নৌকোটা জল আসতে। জল আসলো, জল আসার পরে ওখান থেকে আমার নৌকো ফেলে রেখে ওই যেটা নৌকো আর একটা মেশিন নৌকো ছিল ওই নৌকো করে আমাকে এই 5:30টার সময় এই ঝড়খালি কোস্টাল থানার নিয়ে আসে। এখান থেকে বাবুরা বলে আর আমাদের এখানকার তখনকার লোকাল পঞ্চায়েত ছিলেন স্বপন বৈরাগী, উনি গিয়ে আমার বাড়িতে ফ্যামিলিদের খবর দেয়, গিয়ে তারপরে এখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে, প্রথমে নিয়ে যায় এখান থেকে ক্যানিং হসপিটালে, সেখান থেকে রেফার করে চিত্তরঞ্জন হসপিটালে। চিত্তরঞ্জন হসপিটাল 3 মাস থাকার পরে ওখান থেকে রেফার করে মেডিকেলে, ওখান থেকে আবার 2 মাস ওখানে চিকিৎসা হয়। চিকিৎসা হয়ে তারপরে মোটামুটি 5 মাস চিকিৎসা হওয়ার পরে তখন তো খেতে পারি না, আইভি করে খাই। ওইভাবে আস্তে আস্তে আমাকে ডাক্তারবাবু বললো তুমি একটু বাইরে আবহাওয়া তোমার গায়ে লাগানো দরকার আছে, তোমাকে ছুটি দিচ্ছি, এই ওষুধ বাড়ি বসে বসে খাবে আর একটু ঘুরবে, আর যখন কোনো অসুবিধা হবে আমাকে ফোন করো, আমি তোমার লিখে দেবো যে কোন ওষুধ কোন সময় লাগে। সেইভাবে দিয়ে জীবন এই অবধি আপাতত আছি, বেঁচে। আচ্ছা, এই যে আপনার যে ঘটনাটা ঘটেছিল এই ঘটনাটা পার্টিকুলারলি কোন ডেটে ঘটেছিল? এটা ডেটটা হয়েছে 2021 ডিসেম্বরের 8 তারিখ, মানে 2021 সালের ডিসেম্বর মাসের 8 তারিখে। আচ্ছা, এই সময় যে আপনারা গিয়েছিলেন এটা আপনারা কোন জঙ্গলে গিয়েছিলেন? এটা জঙ্গলের একেবারে ধরুন শেষ সীমানা, কেদো জঙ্গল হচ্ছে আমাদের এই সুন্দরবনের জঙ্গলের শেষ সীমানা হচ্ছে কেদো, কেদোর আর পারে, কেদোর আধ ঘন্টা আগে যে জঙ্গলটা আছে সেখানে, নাম হচ্ছে সাইমারি, সাইমারি, তিল হাউস সাইমারি। আচ্ছা, তখন আপনারা মানে কাকড়া ধরতেই তো গিয়েছিলেন? হ্যাঁ, কাকড়া ধরতেই গিয়েছি। আর আপনারা মানে কজন লোক ছিলেন? আমি আমরা 2 নৌকো একসঙ্গে গেছিলাম, আমার একটা নৌকা আর আমার সাথে একটা বোট ছিল সে গেছিল, তারা 3 জন আমরা 2 জন। আচ্ছা, মানে টোটাল আপনারা 5 জন গিয়েছিলেন? গিয়েছিলাম। আর এটা কতদিনের জন্য আপনারা গিয়েছিলেন? আমরা ধরো 8-10 দিনের চালান নিয়ে যাই, খাবার খাদ্য খাবার 8-10 দিনের মধ্যে আমরা নিয়ে যাই। আচ্ছা, তো এই যে আপনার সঙ্গে যে ঘটনাটা ঘটে গেছে সেটা মানে কি শুরুর দিকেই ঘটেছে না মানে শেষের দিকে? শেষের দিকে হয়েছে, যেদিন আসবো তার আগের দিন রাত্রি হয়েছে। আচ্ছা,
মানে ওই দিন ধরাই আমাদের লাস্ট কাটা আর কি, তারপরে আমরা চলে আসবো। মানে ওই দিন আপনারা কাকড়া ধরে বাড়িতে চলে আসবেন, পরের দিন বাড়ি চলে আসবেন, এরকম আপনাদের একটা প্ল্যান ছিল? হ্যাঁ, এরকমই প্ল্যান, মানে আমাদের চাল চালানো সেই অবধি ধরো আছে। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন এবং দেখতেই পেলেন এই যে কাকু, কাকুর কি অবস্থা। বাঘ প্রথমে এসেই ওনাকে ধরে নৌকা থেকে টেনে নামিয়ে নিয়েছিল এবং সেই সময়টায় বাঘ ওনার এই মাথার এই সাইডে হাত মেরেছিল, সেই হাতেই ওনার এই কান, মাথার যে চামড়া আছে এবং তার সঙ্গে এই যে চোখটা, চোখটা কিন্তু পুরো বাইরে বার করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই চোখটা কিন্তু কাকুর নেই, উনি একটা মানে চশমার সঙ্গে একটা ফলস চোখ লাগানো হিসাবে উনি ব্যবহার করেন এবং উনি কিন্তু হাঁটতেও ঠিকঠাক পারে না। এই যে মাজায়, এই যে মাজার হাড়টাকে এইখান থেকে কামড়ে ধরেছিল, এইখানে মানে যেভাবে কামড়ে ধরেছিল সেইভাবেই কিন্তু এখান থেকে ভেঙে যায় মাজার হাড়টা, যার জন্য উনি কিন্তু বর্তমানে এখন আর সুন্দরবন জঙ্গলে যেতে পারেন না। মানে ওনার অবস্থা বলা যেতে পারে যে খুবই একটা দুর্বিষহ অবস্থা। তাই বন্ধুরা, আপনাদের কাছেও একটা আবেদন আছে, যদি আপনাদের এই ঘটনাটা, এই কথাটা, কাকুর এই কথা যদি শুনে আপনাদের মনে হয় যে উনি খুব খারাপ অবস্থার মধ্যে আছেন, দয়া করে বলবো আপনাদেরকে যে আপনারা যদি আপনাদের সামান্যতম একটু সাহায্যের হাত যদি বাড়িয়ে দিতে পারেন ওনার কাছে, তাহলে ওনার বাকি জীবনটা একটু ভালোভাবে কাটবে। এই যে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চশমা পরলে বোঝা যাচ্ছে যে এইখানে একটা চোখ আছে, কিন্তু এই যে চোখটা এটা একটা ফলস চোখ, যাতে ওনাকে দেখে আর কি মানে ভয় মানুষের যাতে ভয় না পায় তার জন্য কিন্তু চশমার সঙ্গে একটা ফলস চোখ সেট করা আছে। কিন্তু চশমাটা খোলার পরে আপনারা দেখতে পেয়েছেন অ্যাকচুয়ালি ওই জায়গাটা এরকম হয়ে রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন এবং শুনতেই পেলেন কাকুর মুখ থেকে কি ভয়ঙ্কর ঘটনা, কি দুর্ধর্ষ ঘটনা। বাঘের মুখ থেকে বেঁচে আসা আর ভগবানের দেখা পাওয়া সমান কথা। উনি যে বেঁচে এসেছেন এবং ওনার সঙ্গী যিনি ছিলেন তার সাহায্যতে কিন্তু উনি বেঁচে আসতে পেরেছেন। উনি একা যদি হয়ে যেতেন উনি কিন্তু কখনোই বেঁচে আসতে পারতেন না। ওনার যে সঙ্গী ছিল বাবলু হালদার, ওনার সাহায্যে দুজনে মিলে লড়াই করেই কিন্তু বাঘের সঙ্গে থেকে বেঁচে এসেছেন। আপনার এই যে অবস্থা, আপনি কি আমার যে দর্শকরা রয়েছে তাদের কাছে কি আপনি কোনো বার্তা দিতে চান? যদি আপনারা দয়া করে আমাকে একটু হেল্প করেন, আমি তো বেঁচে থাকার মতো খেয়ে পরে যদি থাকতে পারি, বাদ বাকি জীবন আর ওষুধ তো 24 ঘন্টা খেতেই হয়, যে কদিন আছি বেঁচে আপনাদের আশীর্বাদে আছি। আপনারা যদি কেউ সহায়তাবান ব্যক্তি হন তাহলে একটু দয়া করে দেখবেন, দুস্থ মানুষ তার যাতে সহযোগিতা হয়, খেয়ে পরে বেঁচে থাকতে পারি। আর আহামরি কিছুই আমি মানুষের কাছে কোনোদিন চাই, খেটে খাই, খেটে খাওয়া লোক আজকে খাটতে পারছি না, অক্ষম হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমার নিবেদন, আপনারা যদি পারেন আমাকে একটু সহায়তা করবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটাকে আমরা আর বেশি বড় করব না, ভিডিওটা আমরা এখানে শেষ করতে চলেছি। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, ধন্যবাদ।